এই কোরআন রিচার্জ করে বর্তমান বিশ্বে আশ্চর্যজনক যন্ত্রের নাম হলো কম্পিউটার। এই কম্পিউটার এই কোরআন দিয়ে তারা আবিষ্কার করেছে। আল ওয়াসাতিয়া এনজয় দ্য কোরআনিক মেসেজ। আল্লাহর নবী সেই দিন রক্তাক্ত অবস্থায় কানলেন, আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ও নবী আপনি টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না, তায়েফের লোকের আপনাকে পাথর মেরেছে, আপনার কিচ্ছু হবে না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ও নবী চিন্তা নাই ভয় নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি, আপনার কিছুই হবে না। যার সাথে আল্লাহ তাকে তাকে কেউ ঠেকাইতে পারে, জোরে বলে ঠেকাইতে পারে না। আমার নবী বলেন, সেই দিন আমি যখন তায়েফ থেকে ফিরছিলাম, নাখলা নাখলা নামক একটা জায়গা আছে, সেই জায়গায় সে দাঁড়িয়ে বিশ্ব নবী নামাজে দাঁড়াই গেলেন, নামাজে দাঁড়িয়ে সুরা ফাতিহা তেলাওয়াত করলেন, তারপরে কোরআনুল কারিমের সুরা আর রহমান তেলাওয়াত আরম্ভ করলেন। আর রহমান এত সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহর নবী আবেগ ভরা কণ্ঠ দিয়ে যখন তেলাওয়াত শুরু করেছেন, ওই সময় আমার নবীর চতুর্পাশে এসে একদল জিন এসে হাজির হয়ে যায়। নবী যখন বারবার তেলাওয়াত করছিলেন, ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, জিনেরা বারবার জবাব দিয়েছে, ও নবী আমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করব না, আমরা আল্লাহর শুকর করব। আল্লাহু আকবার। আমরা আল্লাহর নিয়ামত অস্বীকার করি করব না, বরঞ্চ আমরা আল্লাহর শুকর করব। যতদিন নাকের আগায় নিঃশ্বাস আসে যতদিন আল্লাহর শুকরিয়া করব ততদিন। কথা বলেন ঠিক কিনা? শুকর করলে কি সওয়াব জানে, এর ফজিলত কত, এর ওজন কত। আপনি যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, এর ওজন কত জানেন? বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এই আসমান আর জমিন, এই যে জমিনে আমরা বসে আছি, এর দৈর্ঘ্য প্রস্থ কত, পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ কত আজ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? জমিন থেকে আকাশ, আকাশের প্রথম স্তর কত দূরে, এটাও এখন পর্যন্ত নির্ণয় করতে পারে নাই। মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছে, চাঁদের দেশে গিয়েছে বিজ্ঞানী, এটুকু পর্যন্ত গিয়েই শেষ, আর নাগাল পায় না। এই যে আমরা এই পৃথিবীতে, পৃথিবী একটা গ্রহ, এই পৃথিবীর ভূগর্ভে আমরা বসবাস করছি, এই পৃথিবী যত বড়, আমরা যে এখান থেকে আকাশে যে তারকাগুলি দেখি মিটি মিটি জলে, এই তারকাগুলি এক একটা কত বড় জানেন? এত বড় তারা আছে এই পৃথিবীর মতো কয়েক কোটি পৃথিবী এক তারা গিলে খেয়ে ফেলতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে রয়েছে ব্ল্যাক হোল, রয়েছে আপনার গ্যালাক্সি, কত মহাকাশে কত বড় বড় গ্রহ নক্ষত্রগুলি রয়েছে, এগুলি কল্পনা করার বাইরে। এগুলি সব প্রথম আকাশের নিচে, সব প্রথম আকাশের নিচে। তাহলে আকাশের স্তর কোথায়? প্রথম আকাশের স্তর যেখানে, আর পৃথিবীর মাটির বাঘ যেখানে, এখান থেকে মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখা যায় কত দূরে। আমরা যে সূর্য দেখতে পাই দিনের বেলায়, এই জমিন থেকে সূর্য হলো 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। কত? 9 কোটি 30 লক্ষ প্রথম আকাশের স্তর যেখানে, এবং এই মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ বিজ্ঞান আজ পর্যন্ত মাপতে পারে নাই। আকাশ আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই বিশাল জায়গাটা, আল্লাহর নবী বলেন, গোলাম রে আল্লাহর শুকর যদি করো, যদি বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এই দুইটা শব্দ যদি একত্রে যদি উচ্চারণ করো, যদি পাঠ করো, আকাশ আর জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গাটা দেখা যায়, রব্বুল আলামিন একবার বলার সাথে সাথে এই ফাঁকা জায়গাটা নেকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ তো আসতে কইলেন, জোরে কোন আল্লাহু আকবার। বিশাল ফাঁকা জায়গাটা নেকে পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর শুকুর করো। আল্লাহর শুকুর করতে করতে যদি কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়, আল্লাহর শুকুর শেষ হবে না। রব্বুল আলামিন বলেন,
এই পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয় কত কালি হবে এই পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয় পৃথিবীর গাছ নামক এই গাছগুলি যদি কলম হয় কত কলম হবে কলম গুনে শেষ করা যাবে পৃথিবীতে পানি আছে কত ভাগ জানেন এই পৃথিবীতে যত দেশ আছে পৃথিবীর মানচিত্রে ছোট্ট এক দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই আমাদের এই বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং এটা বুড়িচং না পড়ছে না বুড়িচং উপজেলার বাজেহুড়া গ্রামের এই ছোট্ট একটা ছিদ্র একটা ছোট্ট জায়গায় আমরা বসে আছি এখন কত ছোট এটা মহাকাশ থেকে অনুবীক্ষণ দিয়েও দেখা যাবে না এত ছোট একটা জায়গায় বসে আছি এই যে আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের এই যে পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের চাইতে 30 গুণ বড় কত গুণ বড় 30 গুণ চীন আমাদের চাইতে 150 গুণ বড় আমেরিকা আমাদের চাইতে 200 গুণ বড় রাশিয়া তার চেয়েও বড় এরকম পৃথিবীতে দেশ আছে 200 এর উপরে এরপরে আছে মরুভূমি আছে সাহারা মরুভূমি অনেক বড় সব মাটি মিলে 30 ভাগ আর বাকি 70 ভাগ হলো পানি এই পানিগুলি কোথায় আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর আরব সাগর বঙ্গোপসাগর ভারত মহাসাগর সবগুলি পানি যদি কালি হয়ে যায় কত পার কালি হবে কত কালি হবে সীমাহীন আটলান্টিক মহাসাগরের একটা জায়গার নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ ওই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা হলো 37000 ফিট 37000 ফিট আটলান্টিক মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের 37000 ফিট একটা জায়গায় পানি তারপরে প্রশান্ত মহাসাগরের একটা জায়গার নাম হলো টয়টোরিকো ওই টয়টোরিকোর গভীরতা হলো 33000 ফিট এই পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড় হলো মাউন্ট এভারেস্ট ঠিক কিনা মাউন্ট এভারেস্ট হিমালয় পাহাড় এটার উচ্চতা হলো 29035 ফিট ওই মাউন্ট এভারেস্ট কুদরতিভাবে কেউ যদি তুলে নিয়ে যদি আটলান্টিক মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে যদি ছেড়ে দেয় পুরো পাহাড়টা পানির নিচে তলায় যাবে তারপরও পাহাড়টার উপরে আরো 6000 ফিট পানি উপরে থেকে যাবে কন্নাল্লাহু আকবার আরো 6000 ফিট পানি থেকে যাবে এত পানি আছে পৃথিবীতে আমাদের বঙ্গোপসাগরে কক্সবাজার গেলে পানি দেখলে মাথা ঘুরায় না এত পানি এরপরও তো আমাদের পদ্মা মেঘনা যমুনা আছেই এত পানি থাকার পরেও আল্লাহ বলছেন সাবাতি মাবহুরিমান ফিদাত কালিমাতুল্লাহ আল্লাহ বলছেন ও গোলাম শোনো শোনো পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয় এর সঙ্গে যদি আরো 60টা সমুদ্র যোগ হয় সব কালি শেষ হয়ে যাবে পৃথিবীর গাছ নামক সব কলম শেষ হয়ে যাবে লিখতে লিখতে তবু আমি আল্লাহর শুকর লেখা শেষ হবে না দরকান আল্লাহু আকবার শেষ করতে পারবা না তার মানে আমি যত জনম বাঁচব আমার জীবনের শেষ পর্যন্ত যদি আল্লাহর শুকর করতেই থাকি আল্লাহর শুকর আদায় শেষ হবে জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি গুণগান গাওয়া শেষ হবে নাহি ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান ঠিক কিনা আল্লাহর শুকর করো আল্লাহ নিয়ামত বাড়াই দিবে এই জন্য আজকে বাড়িতে গিয়ে কি করবেন ঘরের ভিতরে জিকিরটা চালু করে দিবেন ছেলে মেয়ে স্ত্রী মা বাপ ভাই বোন সবার মাঝে বলবেন খানার পরে আলহামদুলিল্লাহ পানি পান করার পরে আলহামদুলিল্লাহ
ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, মসজিদে ঢুকে আলহামদুলিল্লাহ, বাইরে থেকে ঘরে ঢুকে আলহামদুলিল্লাহ। যে ঘরের ভিতরে এই জিকির চালু হয়ে যাবে ওই ঘরের ভিতরে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জিকির ঘর চালু করে দিবেন। কোরআনুল কারীম মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, এটা এমন কিতাব আকাশের নিচে জমিনের উপরে কোরআনুল কারীমের কত আর কিতাব নাই না আছে। জোরে কোন কোরআনের সমান কিতাব আছে পৃথিবীতে, যত লেখকের যত বই আছে যত কিতাব আছে এক কিতাবের কাছে সব বই সিলিন্ডার। আল্লাহু আকবার, এক কিতাবের কাছে সিলিন্ডার। এই কিতাব শুনে তিন প্রকার মানুষেরা, কয় প্রকার? তিন প্রকার মানুষ কোরআন শুনে। এক প্রকার মানুষ হলো কাফের, কাফেররা কোরআন পড়ে কোরআন তেলাওয়াত করে কিন্তু তারা কোরআন মানে না। কাফের মুশরিকেরা কোরআন পড়ে পড়ে তাদের আশ্চর্য আশ্চর্য যন্ত্রপাতি তারা তৈরি করে, এই কোরআন রিচার্জ করে। বর্তমান বিশ্বে আশ্চর্যজনক যন্ত্রের নাম হলো কম্পিউটার। এই কম্পিউটার এই কোরআন দিয়ে তারা আবিষ্কার করেছে। আল্লাহু আকবার, কারণ কোরআন একটা জীবন্ত বিজ্ঞান, এটা নিজেই তো একটা বিজ্ঞান। কথা বলেন ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোন আল্লাহু আকবার, ইয়াসিনুল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, নিজেই তো একটা বিজ্ঞান। আর এই বিজ্ঞান এই কোরআন দিয়ে তারা আবিষ্কার করেছে কম্পিউটার, তারা আবিষ্কার করেছে বিমান, তার নাই কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই, বিনা তারে আমরা কথা বলি যে মোবাইল ফোন দিয়ে কোরআন রিচার্জ করে। আজকের বিজ্ঞান এই মোবাইল আবিষ্কার করেছে। আল্লাহু আকবার, কিন্তু এত এত বিজ্ঞান এগিয়ে যাওয়ার পিছনে সবচাইতে ভূমিকা বেশি হলো কোরআনের। আর এই কোরআনটা আবিষ্কার রিচার্জ করে কাফের মুশরিক বেঈমানেরা উন্নত বিশ্বে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই কোরআনের হেদায়েত তাদের নসিব হয় না, ঠিক কিনা? কোরআন তাদের হেদায়েতের জন্য তাদের নসিব হয় না। আরেক প্রকার লোক কোরআন শুনে তারা হলো কাফের না মুমিনও না, তারা হলো মুনাফিক। আসানা নাই, মুনাফিকরাও কোরআন পড়ে কোরআন শুনে, কিছু মানে আর কিছু বাদ দিয়ে দেয়। যেগুলি তাদের সুবিধা ওই আয়াতগুলি শুধু মানে। সুবিধা কোন জায়গায়? আকিমুস সালাত, নামাজ কায়েম কর, কয় নামাজ পড়লে অসুবিধা নাই। আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, যখন বলা হয় জাকাত দাও তখন মুনাফিকেরা কিন্তু জাকাত দেয় না, কয় যে সম্পদ কমে যাবে, টাকা কমে যাবে, এই জন্য জাকাত দেয় না, নামাজ পড়ে। যেইগুলি তাদের সুবিধা এগুলি মানে, আর যেইগুলি অসুবিধা এগুলি বাদ দিয়া দেয়। তার মানে অন্তরে এক, মুখে এক, অন্তরে আর এক, তার নাম মুনাফিক। কোরআন মানতে হবে আংশিক না পুরোটাই? পুরোটা মানতে হবে না, কিছু মানলে হবে, কিছুটা মানলে হবে না। কোরআনুল কারিমে 114টা সূরা আছে, কয়টা? আপনি যদি বলেন হুজুর আমি 114 সূরা থেকে 113টা মানি, শুধু কেবল একটা মানি না, তাহলে সে ইমানদার না কাফের? কাফের হয়ে যাবে। শুধু একটা সূরা নয়, কোরআনুল কারিমের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে তাহলে সে পুরো কোরআন মানে একটা শব্দ অস্বীকার করার কারণে সে মুমিন না কাফের? কাফের হয়ে যায়। আর মুনাফিকেরা তাদের ইচ্ছা মতো কোরআন মানে ইচ্ছা মতো ছেড়ে দেয়। কোরআনে আছে রাজনীতির কথা, কোরআনে আছে সমাজনীতির কথা, কোরআনে আছে অর্থনীতির কথা, সব নীতি গ্রন্থের নাম হলো কোরআন। এই জন্য সব নীতি মানতে গেলে কোরআন মানতে হবে। মুশরিকেরা সব বাদ দেয় আর মুনাফিকেরা কিছু বাদ দেয়, কিছু মানে, তার মানে রাজনীতি করে না কোরআন দিয়ে, শুধু কেবল নামাজ পড়ে, ঠিক কিনা? কয় যে রাজনীতি দরকার নাই, নামাজ পড়ো।
এই জন্য এটা শুধু কোরআনের সাথে কয় যে এটা সাংঘর্ষিক এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক এটা মানা যাবে না আচ্ছা কোরআনের উপর আর বড় কোনো আপনার সংবিধান আছে এটার উপর আর আছে নাই তাহলে কোরআন মানে কাফের মুশরিক কোরআন মানে মুনাফিক আর এক দল আছে তারা কোরআন মানে তারা হলো মুমিন কন্নাল্লাহু আকবার মুমিনরা কোরআন মানে কতটুকু কিছু অংশ না সবটা সবটুকু মানে কোরআন থেকে যেই কথাটা মুমিন শুনে কোন আওয়াজ তোলে না কোন প্রশ্ন তোলে না শোনার সাথে সাথে বলে সামিয়ানা ওয়া আতানা শুনলাম আর মেনে নিলাম কন্নাল্লাহু আকবার এই কোরআন নাজিল হওয়ার পর আরবের সামাজিক অবস্থা কিরকম ছিল এত বর্বর ছিল দিনে দুপুরে দর্শন করত জানা করত ডাকাতি করত চুরি করত এবং কে জীবন্ত মানুষকে ফুঁতে ফেলত এইরকম বর্বর একটা জাহিলিয়াতের অন্ধকার যুগ থেকে আলোর পথে এনে দিয়েছেন কোন কিতাব এই কিতাব এনে দিয়েছেন জীবন্ত মানুষকে যেই মানুষেরা পুঁতে ফেলত ওই মানুষগুলোকে এমন সোনার মানুষে পরিণত করে দিলেন ওই মানুষগুলি এই দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার